অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ডু ফেডারেশনের পক্ষ থেকে শিক্ষক দিবস পালিত হলো দিনহাটা 2 নম্বর ব্লকের বামনহাটে। রবিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সারাদিন ব্যাপী অনুষ্ঠানের শুভ আরম্ভ হয়। এরপর বামনহাট করণী মাঠে মহান শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন এবং জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন বামনহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক কুমার ভট্টাচার্য। অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ডু ফেডারেশনের সাধারণ সম্পাদক বিক্রমাদিত্য বর্মন এবং আরো অনেকে। সারাদিন ব্যাপী নাচ গান কবিতা বক্তব্য কুইজ অঙ্কন এবং বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সংগঠনের পক্ষ থেকে সকল অংশগ্রহণকারীকে শংসাপত্র প্রদান করা হয়েছে বলে জানা যায়। এ প্রসঙ্গে বিক্রমাদিত্য বর্মন কি বলছেন আসুন শুনে নিই। সেপ্টেম্বর 2021 রবিবার শিক্ষক দিবস যাপন উদযাপিত উপলক্ষে আমাদের অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ফেডারেশনের সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা সকালবেলা আমাদের প্রভাত ফেরির মধ্য দিয়ে আমরা এটাকে সূচনা করলাম। এবার আমাদের পতাকা উত্তোলন হবে, পতাকা উত্তোলন করবেন আমাদের বামনহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান মাননীয় শ্রী দীপক কুমার ভট্টাচার্য মহাশয়। এরপরে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেমন নৃত্য অনুষ্ঠান, গান, আবৃত্তি, তারপর তর্ক বিতর্ক, তারপরে ভাষণ আমাদের, আমাদের কুইজ প্রতিযোগিতা এবং আমাদের একটি ক্যারাটে আমাদের বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে শিক্ষক দিবস উদযাপিত উপলক্ষে, যে আমরা শিক্ষককে সম্মান জ্ঞাপন করব এবং শিক্ষক ছাড়া যে আমাদের জীবনে কখনো সাকসেসফুল বা সাফল্য আসতে পারে না সেটার জন্যই আমরা শিক্ষকের কাছে কৃতজ্ঞ। সেই জন্যই আমরা এই দিনটাকে সাড়ম্বরে আজকে পালন করতেছি, কারণ আমিও কিন্তু শিক্ষক ছাড়া এই জায়গাটায় আসতে পারিনি। অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ফেডারেশন হচ্ছে একটা ক্যারাটে ফেডারেশন। এই ফেডারেশনে বাচ্চাদের ক্যারাটে ট্রেনিং দেওয়া হয় এবং এই ট্রেনিংটাতে আমরা শেখাই যে বাচ্চাদের বাইরে রাস্তায় বেরোতে গেলে কোনো অস্ত্রপাতির দরকার হয় না। আমরা তাদের ট্রেনিং এটাই দেওয়া হয় যে তাদের শরীরটাই এক একটা, শরীরের এক একটা অঙ্গ তাদের অস্ত্রের মতো, তারা প্রত্যেকের যে কোনো একটা কিছু ব্যবহার করেই তারা সেখান থেকে কোনো বিপদে পড়লে বেরিয়ে আসতে পারে। হয়তো একটা সাধারণ বাচ্চা জানেই না যে তার হাতটা ধরলে সে কী করে বেরিয়ে আসবে, হাতটা খুলতেই পারবে না। একটা ছেলে যদি কোনো একটা মেয়ের হাত ধরে সে খুলতে পারবে না, কিন্তু এমন কিছু টেকনিক রয়েছে যেগুলো প্রয়োগ করে বেশি শক্তিও লাগবে না, টেকনিকটাকে জাস্ট প্রয়োগ করে সে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। এই ট্রেনিংগুলোই আমরা দিয়ে থাকি এবং এখানে শুধু যে আত্মরক্ষার ট্রেনিং দেওয়া হয় তা না, এই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা বিভিন্ন, এখান থেকে বিভিন্ন প্লেয়ার তৈরি হচ্ছে যারা আজকে রাজ্যস্তরে খেলছে, জাতীয় স্তরে খেলছে, আন্তর্জাতিক স্তরে খেলছে, এমনকি আগামী দিনে অলিম্পিকে খেলবে। তো তাদের ভবিষ্যৎটাও এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে, তাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল বাড়তেছে। সেই কনফিডেন্স লেভেলটা বাড়ানোর জন্যই আমরা এই ব্যবস্থাপনা করেছি। আজকে এই অনুষ্ঠানে কী কী পরিচালনা করলেন? এই অনুষ্ঠান আমরা সাধারণত, আমরা তো ক্যারাটে ফেডারেশন থেকে করেছি, তো এখানে আমরা প্রত্যেক, শুধু ক্যারাটের শিক্ষকদের না, প্রত্যেক শিক্ষককেই আমরা এখানে সম্মান জানাচ্ছি এবং সেই সঙ্গে এই সম্মান জানানোর সঙ্গে সঙ্গে এখানে আমরা ক্যারাটের কিছু টেকনিক প্রদর্শন করেছি এবং সাথে কিছু নাচ গান কবিতা আবৃত্তি এবং শিক্ষক দিবস উপলক্ষে বক্তব্য। নতুনত্ব যারা শিখতে চায় তাদের উদ্দেশ্যে একটু বার্তা, তাদের উদ্দেশ্যে শিখতে চায় আমি বলবো যে প্রত্যেক বাড়ির থেকে প্রত্যেকেরই এই জিনিসটা জানা উচিত। এমনকি যারা একটু বয়স্ক মহিলারা রয়েছে, তারা অনেকেই মনে করে কি শাড়ি পরে হয়তো ক্যারাটেটা করা যাবে না, শাড়ি, আমি শাড়ি পরে আছি আমি হয়তো নিজেকে রক্ষা করতে পারবো না, শুধু প্যান্ট শার্টই পরতে হবে রক্ষা করতে গেলে। আমাদের এখানে কিন্তু এই টেকনিকটাও শেখানো হয়, শুধু প্যান্ট শার্ট নয়, শাড়ি পরেও নিজেকে রক্ষা করা যায়। আর ছোটদের তো বলবো অবশ্যই তারা আসুক, নিজের ভবিষ্যৎটাকে গড়ার একটা জায়গা, তারা অবশ্যই আসবে। এই ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করলে, যোগাযোগের মাধ্যম রয়েছে, বিক্রমাদিত্যর সঙ্গে যোগাযোগ করতে পারে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যে ব্যক্তিবর্গ একটু বলবেন কারা কারা উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত ছিলেন, এই অনুষ্ঠানটা হচ্ছে বামনহাট কলোনির মাঠে, এখানে বামনহাট 1-এর প্রধান উপস্থিত ছিলেন, আরও কিছু সমাজসেবী উপস্থিত ছিলেন এবং অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ডু ফেডারেশনের হচ্ছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তারপর হচ্ছে আপনার জেনারেল সেক্রেটারি প্রত্যেকেই উপস্থিত ছিলেন এবং আমাদের এখানকার ফেডারেশনের বিভিন্ন স্টুডেন্ট ও অভিভাবকরা অবশ্যই ছিলেন এবং এখানকার গ্রামবাসীরা তো রয়েছে। রত্না ইয়ামাহা বামনহাট, আমাদের শোরুমে ইয়ামাহার সব ধরনের বাইক এবং স্কুটি পেয়ে যাবেন, থাকছে আপনার পছন্দ মতো কালার। ইয়ামাহার নতুন মডেলের গাড়িগুলি পাবেন ন্যায্য দামে, প্রতিটি গাড়িতেই থাকছে আকর্ষণীয় অফার।
পাশাপাশি বিভিন্ন রকম কিস্তির সুবিধা। তাই আর দেরি কেন, চলে আসুন বামনহাট রত্না ইয়ামাহা শোরুমে। ঠিকানা বামনহাট পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগ নাম্বার 9641629490।